তিনটা বিষয় বলা হয়েছে। এক নম্বর হচ্ছে শিক্ষা সংস্কার, দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক সংস্কার, তিন নম্বর হচ্ছে নেতৃত্বের সংস্কার। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য আমরা আল্লাহর আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুসারে যে কাজ করব সেটি ইবাদতে পরিণত হবে ইনশাআল্লাহ। অসৎ অযোগ্য মানুষ আমাদের সামনে নেতৃত্ব দিয়ে যারা শান্তিপ্রিয় যোগ্য তারা মুখ লুকিয়ে তারা সেখান থেকে আড়াল হয়ে গেছে, আর ওই মানুষগুলি সামনে এসে আমাদের সামনে নেতৃত্ব দেওয়ার কারণে সমাজে অশান্তি দিন দিন বেড়েই চলছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينحون عن المنكر وأولئك هم المفلحون। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 37তম বার্ষিক তবলিগ ইজতেমার মহতারাম সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য অতিথিবৃন্দ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাগত দায়িত্বশীল সুধী এবং দেশের বাইরেও অনেকে এসেছেন, সবাইকে নিয়ে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে পর্যায়ক্রমে ছোট ছোট পরীক্ষা নিচ্ছেন এবং আল্লাহ পাক আমাদেরকে দৃঢ় রাখছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া কেরামের উপরে, বিশেষ করে রাহমাতুলিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই শ্রদ্ধার সাথে সংক্ষিপ্ত দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই শুনেছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের তিনটি সংস্কার। মৌলিকভাবে এদেশে বিভিন্ন ধরনের সংগঠন আছে, বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করছে, তবে আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একজন যোগ্য নেতৃত্বের অধীনে একদল নিবেদিত প্রাণ কর্মী বাহিনী নিয়ে এদেশের মাটি থেকে তথা সারা বিশ্বের বুকে যেভাবে আল্লাহ পাকের নবীকে প্রেরণ করেছিলেন, আমরা আমাদের দাওয়াত তথা সমাজ সংস্কার করার জন্য কাজ করে যাচ্ছি। ঠিক তারই ধারাবাহিকতাতে আমরা যে কর্মসূচি আছে আমাদের, কারণ প্রত্যেকটি আম্বিয়াই কেরাম এসেছিল দুনিয়ার যত অপসংস্কৃতি আছে সেগুলো দূর করে সমাজ সংস্কার করার জন্য। সম্মানিত উপস্থিতি, সমাজ সংস্কার করার জন্য যে চারটা আমাদের কর্মসূচি আছে, তাবলিগ, তানজিম, তারবিয়াত অর্থাৎ প্রচার, সংগঠন, প্রশিক্ষণ এবং সমাজ সংস্কার। সমাজ সংস্কারের ক্ষেত্রে যে তিনটা সংস্কারকে আমরা অগ্রাধিকার দিয়েছি, এই তিনটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন এবং আপনাদেরকে
নীরবে কথা শোনার জন্য আমি আহ্বান রাখছি। আমাদের বিভিন্ন নিত্য প্রয়োজন থাকবে, তারপরেও মনে রাখবেন যে এখানে আপনারা এসেছেন এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে অনেক কিছু অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেন অর্জন করার তৌফিক দান করে সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তাসদিদে মিল্লাত তথা সমাজ সংস্কার, সমাজ সংস্কারের ক্ষেত্রে যে তিনটা বিষয় বলা হয়েছে, এক নম্বর হচ্ছে শিক্ষা সংস্কার, দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক সংস্কার, তিন নম্বর হচ্ছে নেতৃত্বের সংস্কার। এই তিন জায়গায় যদি সংস্কার হয়ে যায় তাহলে সোনার বাংলা সোনার বাংলায় রূপান্তরিত হবে ইনশা আল্লাহ। কি আপনারা কি মনে করেন? যদি এই তিন জায়গায় সংস্কার হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশ শক্তিশালী এবং সমৃদ্ধশালী একটি মুসলিম দেশ হিসাবে বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারব। এই জন্য প্রথম যে বিষয় সেটা হচ্ছে শিক্ষা সংস্কার। শিক্ষার ব্যাপারে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক সর্বপ্রথম যে ওহী নাজিল করেছিলেন সেখানে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আল্লাহ নবীকে পাঠ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন যে তুমি তোমার প্রভুর নামে পড়ো, পাঠ করো। সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন তো আলাবু আলিল ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা, প্রত্যেকটি নারী এবং পুরুষের জন্য শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক করা হয়েছে। এই শিক্ষা যাতে কুশিক্ষায় পরিণত না হয় সুশিক্ষায় পরিণত হয় এই জন্য আমাদেরকে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই দফার যে করণীয় সেটা হচ্ছে আল্লাহর প্রেরিত সর্বশেষ ওহির বিধান অনুযায়ী সমাজের বুকে ন্যায় প্রতিষ্ঠা করা, অন্যায়কে প্রতিরোধ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। কারণ হচ্ছে আজকে এই সমাজে এর মাধ্যমে পর্যায়ক্রমে ব্যক্তি পরিবার এবং সমাজ সংস্কারের ব্যবস্থা করতে হবে। শিক্ষা সংস্কারের জন্য যে আমরা চেষ্টা করব, সর্বপ্রথম সমাজ সংস্কার করার জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হবে। অতঃপর সেই ক্ষেত্রে ব্যক্তি পরিবার এবং সমাজকে সংস্কার করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে। এটা সরাসরি আসমান থেকে ফেরেশতা আসবে না, বরং এই আদম সন্তান মানুষকে চেষ্টা করতে হবে। আমরা বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশের মানুষকে এই দায়িত্ব বহন করতে হবে, এটি মুসলিম জীবনের প্রধান কর্তব্য। আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ জাতির মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদের উত্থান ঘটানো হয়েছে যাতে তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, খারাপ কাজে নিষেধ করো। আল্লাহ পাক স্পষ্ট হয়ে বলে দিলেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলে দিলেন যে তোমাদেরকে এই মানুষের মধ্য থেকে বাছাই করে তোমাদেরকেই উত্তম হিসাবে তোমাদেরকে উত্থান ঘটানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজে নিষেধ করবে। এ ব্যাপারে কোনো মানুষ যদি তার দায়িত্ব থেকে সরে যায় তাহলে সে অবশ্যই দায়িত্বহীনতার পরিচয় দিল। এই জন্য ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে বিভিন্ন মানব রচিত বিভিন্ন ধর্ম মতবাদ সামাজিক প্রথা রীতিনীতি এবং হিসাবে বিভিন্ন ধরনের জিনিস সাম্প্রদায়িকতা গৃহীত নীতিমালাকে ন্যায় অন্যায়ের মাপকাঠি হিসাবে আমরা দেখে থাকি। কিন্তু এখানে লক্ষ্য করলে বোঝা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ সত্যের যে মাপকাঠি ওহি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে মানুষকে এই মহৎ কাজের আমজাম দিয়ে যেতে হবে। এর বাইরে যদি মানুষ শত বছর ধরে চেষ্টা করে সমাজের কোনো পরিবর্তন করা তার পক্ষে আদৌ সম্ভব হবে না। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন সমাজে রন্ধে রন্ধে অন্যায় ও কুসংস্কারের যে গাঢ় রেখা পড়ে আছে সেইটাকে পূর্ণাঙ্গভাবে মূলোৎপাটন করার জন্য
শিক্ষা সংস্কারের ভূমিকাই হচ্ছে মুখ্য ভূমিকা সম্মানিত উপস্থিতি এদেশে তরুণদের নৈতিকতা সংস্কারের পূর্ব শর্ত হচ্ছে শিক্ষা সংস্কার অপরিহার্য আমাদের দেশে যে সবচেয়ে বড় একটি শক্তিশালী চাবিকাঠি সমাজ সংস্কার করার জন্য সেটা হচ্ছে যুবশক্তি এই যুবশক্তিকে যদি আমরা প্রকৃত শক্তি হিসাবে দেশের উন্নতি এবং সমাজ সংস্কার করতে চাই তাহলে এই যুবশক্তিকে একমাত্র সংস্কার করার জন্য শিক্ষা সংস্কারের মাধ্যমে যুবকদেরকে এগিয়ে আনতে হবে এর বাইরে যদি চেষ্টা করা হয় তাহলে সেটি আমাদের মিথ্যা আশা ছাড়া আর কিছুই হবে না এই জন্য দেশের প্রচলিত ধর্মীয় সাধারণ শিক্ষা ব্যবস্থা দ্বিমুখী ধারাকে সমন্বিত করে কোরআন ও সুন্নাহ ভিত্তিক একক পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে দেশে বিভিন্ন ধরনের শিক্ষা চলছে সেখান থেকে ফিরে এসে আমাদেরকে অবশ্যই দ্বিমুখী শিক্ষার সমন্বিত করে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের শিক্ষাকে সামনে এনে সমাজ সংস্কারের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে অতঃপর এই ব্যাপারে আমাদের বর্তমান প্রেক্ষাপটে কয়েকটি পরামর্শ এক নম্বর হচ্ছে যোগ্য ইমাম নিয়োগের মাধ্যমে মসজিদ ভিত্তিক ফুরকানিয়া মক্তব চালু করা অতঃপর সোনামণি মাদ্রাসা ও বয়স্কদের কোরআন শিক্ষার ক্লাস চালুর মাধ্যমে মানুষকে বুনিয়াদী শিক্ষা দিয়ে নিজেদের মধ্যে চেতনা সৃষ্টি করা যে শিক্ষায় মানুষকে আলোর দিকে নিয়ে যায় শিক্ষায় মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায় যা যেটি আমরা এখন রন্ধে রন্ধে দেখছি এবং অনুভব করছি যে অনেক শিক্ষিত মানুষ কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আবার অল্প শিক্ষিত মানুষ যার মধ্যে সুশিক্ষা আছে সে কোরআন হাদিসের পক্ষে থেকে নিজেরা যে মানুষ নিজেরা যে বানর এবং অন্য কোনো জাতি থেকে আসে নাই নিজেরাই যে এই সমাজের একমাত্র মূল সম্পদ এটা তারা মনে করে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে শিক্ষা এই জন্য আসুন আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে সুশিক্ষায় মাধ্যমে আমরা সুনাগরিক গঠন করে দেশকে শান্তি ও সমৃদ্ধ একটি দেশ হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষা সংস্কারের ব্যাপারে আমরা সবাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা দায়িত্ব পালন করতে যেন পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি সর্বজনীন শিক্ষা সিলেবাস প্রণয়ন করা মহিলাদের জন্য পৃথক বা শিফটিং এর ব্যবস্থা করে শিক্ষা প্রদান করা অতঃপর প্রতিষ্ঠা করে দেশে সকল সকল বিষয়ে ইসলামী শিক্ষাকে তার অন্তর্ভুক্ত করে সমাজ সংস্কারের জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালানো দ্বিতীয় যে বিষয় আছে সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার এটি হচ্ছে মানুষের এবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক কাজেই আমরা যদি আমাদের এবাদতকে কবুল করাতে চাই আল্লাহর দরবারে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর এবাদত করার জন্য দাসত্ব করার জন্য আমরা আল্লাহর আদেশ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুসারে যে কাজ করব সেটি এবাদতে পরিণত হবে ইনশাআল্লাহ সেই এবাদতটি আল্লাহর দরবারে গৃহীত হওয়ার জন্য আমাদের রিজিক হালাল হওয়া পূর্ব শর্ত কাজী আমরা যে আই ইনকাম করে থাকি আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা এটা যেন হালাল থাকে সেই জন্য অর্থনৈতিক যে সংস্কারের কথা বলা হয়েছে হালাল রুজি এবাদত কবুল হওয়ার অন্যতম পূর্ব শর্ত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হালাল খাদ্য গ্রহণ করে যে দেহ পুষ্টিত হয় এই দেহ জান্নাতে প্রবেশ করবে না কাজী আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে হালাল রিজিক আমাদের পূর্ব শর্ত এবাদত কবুল হবে এবং যে কষ্ট সাধন করে আমরা এবাদত করে আল্লাহর জান্নাতে যেতে চাই সেটা হচ্ছে আমাদের হালাল রিজিক কাজী আমাদের অর্থনৈতিক
যে সংস্কারের ব্যাপারে আমরা বলছি অথচ সুদ ঘুষ জোয়া লটারি এবং ইসলাম বিবর্জিত বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা আমাদেরকে আষ্টেপৃষ্ঠে ঘিরে বসেছে এখান থেকে মুক্ত করার জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ অর্থনৈতিক সংস্কারের ব্যাপারে সুনির্দিষ্ট আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে এক নম্বর হচ্ছে সকল প্রকার হারাম উপার্জন হতে নিজেকে বিরত রাখা আমরা এটা ব্যক্তিগতভাবে করতে পারবো এটা সরকার বা দেশের কোনো গোষ্ঠীকে বা দেশে প্রচলিত কোনো নিয়মকে আমরা দোষারোপ করে বাঁচতে পারবো না এক নম্বর হচ্ছে যাবতীয় যে হারাম উপায়ে উপার্জন করার যে পথ আছে সেইগুলা থেকে নিজেকে বিরত রাখা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা হে ঈমানদারগণ তোমরা বাঁচো তোমাদের তোমরা তোমাদেরকে বাঁচাও এবং তোমাদের আহলে বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে সর্বপ্রথম আল্লাহ নিজেকে বাঁচতে বলেছেন কাজী আমরা নিজেরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের যে নিষেধ হারাম উপার্জন থেকে সেখান থেকে নিজেকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে নিজেরা আমরা বাঁচবো এবং আমাদের পরিবার পরিজনকে হারাম উপার্জন থেকে দূরে রাখবো যদি না রাখি তাহলে আমরা কশ্চিনকালেও নিজেদেরকে আমরা স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে পারবো না দুই নম্বর হচ্ছে যাবতীয় যে অইসলামিক পন্থায় আই ইনকামের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করা হচ্ছে যা অতি শীঘ্রই তাকে কি জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জাহান্নামের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে এনে জান্নাতের দ্বার প্রান্তে যাওয়ার জন্য আমরা হালাল রিজিক অন্বেষণের জন্য ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে নিজেরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি এই জন্য প্রত্যেকটি মহল্লায় মহল্লায় আমাদেরকে বাইতুল ফান্ড গঠন করতে হবে যদি আমরা হারাম থেকে বাঁচতে চাই তার উপায় হিসাবে প্রথমত যাকাত আমাদেরকে সমৃদ্ধ করবে সুদ আমাদেরকে নিঃস্ব করবে বর্তমান সময়তে কিছু ধনী শ্রেণীর মানুষের কাছে যাবতীয় অর্থ জমা হচ্ছে তারা কুক্ষিগত করছে আর যারা নিঃস্ব ছিল তারা আরো নিঃস্ব হয়ে যাচ্ছে দারিদ্র বিবাসনের নামে বিভিন্ন প্রকল্পের নামে বিভিন্ন আয়ের উৎস হিসাবে আমাদের সামনে পেশ করে আমাদেরকে আরো নিঃস্ব দরিদ্র বানিয়ে দিচ্ছে কাজী দরিদ্র বিমোচন সহ বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে আমাদেরকে কোনোদিন স্বাবলম্বী করতে পারবে না বরং তার বিপরীতে প্রত্যেকটি মহল্লায় মহল্লায় কি বাইতুল ফান গঠন করা এইভাবে পর্যায়ক্রমে যেতে যেতে দেশের সরকারের কাছে একটি বাইতুল ফান্ডের বড় অঙ্কের একটি বাইতুল ফান্ড থাকবে যেখান থেকে তারা কি করবে তাদেরকে সুদ মুক্তভাবে তাদেরকে ঋণ দেওয়া হবে এবং সেখান থেকে নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে তাদের জীবন ধারণ করবে তারা সুদ থেকে বেঁচে থাকবে এবং হারাম উপার্জন থেকে তারা বেঁচে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে সেই ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে অতঃপর সে আল্লাহর জান্নাতে যেতে সক্ষম হবে সম্মানিত উপস্থিতি পরিশেষে যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের নেতৃত্বের সংস্কার এটি একটি বড় বর্তমান সময়তে চ্যালেঞ্জকারী একটি বিষয় এই নেতৃত্বের সংস্কার অধিকাংশ ক্ষেত্রে অসৎ নেতৃত্ব আজ সমাজের জীবনকে বিষিয়ে তুলছে আজকে প্রিয় বরং শান্তিপ্রিয় সৎ নেতৃত্ব সর্বত্র মুখ লুকিয়ে এই অবস্থা সৃষ্টি হয়েছে শিক্ষাগত অর্থনৈতিক কারণ দুটি ছাড়াও নিম্নোক্ত বিষয়টি আমরা মৌলিক কারণ হিসাবে চিহ্নিত করতে পারি সম্মানিত উপস্থিতি আমাদের শিক্ষা আমাদের আমাদের যে শিক্ষা সংস্কার অর্থনৈতিক সংস্কার এবং তার সাথে সাথে আমাদের যে সংস্কারের বিষয় সেটা হচ্ছে নেতৃত্বের সংস্কার অসৎ অযোগ্য মানুষ আমাদের সামনে নেতৃত্ব দিয়ে যারা শান্তিপ্রিয় যোগ্য তারা মুখ লুকিয়ে তারা সেখান থেকে আড়াল হয়ে গেছে আর ওই মানুষগুলি সামনে এসে আমাদের সামনে নেতৃত্ব দেওয়ার কারণে সমাজে অশান্তি দিন দিন বেড়েই চলছে মৌলিকভাবে এই জন্য আমাদের পরামর্শ হচ্ছে
যে ইমারত ও খেলাফতের মাধ্যমে নেতৃত্ব আনলে সমাজে শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকবে সম্মানিত উপস্থিতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের তিনটি যে সংস্কার শিক্ষা সংস্কার নেতৃত্বের সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার এই তিনটা সংস্কার একমাত্র সমাজকে শান্তি সমৃদ্ধ হিসাবে গঠন করার জন্য মৌলিকভাবে ভূমিকা রাখবে তাই আসুন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই তিনটি মৌলিক সংস্কারকে আমরা সমর্থন করে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আমাদের ইবাদত কবুল করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার জন্য আমরা সচেষ্ট হই আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা সংস্কারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু